নমস্কার, মিমির রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মাশরুমের খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আর মাশরুমটা এইভাবে বানালে মাছ মাংস স্বাদকে কিন্তু হার মানাবে। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে মাশরুমের এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না, কারণ মাশরুমের টেস্ট এতটাই সুন্দর হয়। আজকে আমি যে মাশরুমটা রান্না করব এটা কুঁড়ি মাশরুম না, অর্থাৎ বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের যে কুঁড়ি মাশরুমটা থেকে এটা কিন্তু সেই প্রজাতির না, এটা একদম দেশি ফোটা মাশরুম। দেখুন মাশরুমটা ঠিক এই রকম দেখতে থাকে। আর মাশরুমটাকে রান্না করার জন্য আমি মাশরুমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কেটে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। দেখুন মাশরুমটাকে ঠিক এইরকম ছোট করে কাটতে হবে এবং কোড়াগুলোকেও সরু সরু করে কেটে নিতে হবে। চলুন এবার মাশরুম রান্নার প্রসেসটা আমি শুরু করি। প্রথমেই আমি মাশরুমটাকে গরম জলেতে একটু ভাপিয়ে নেব। তাই কড়াইয়েতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর জলের মধ্যে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি মাশরুমটাকে গরম জলেতে 5 থেকে 6 মিনিট কিন্তু এটাকে একটু ভাপিয়ে নেব। মাশরুমটা ভাপিয়ে নেবার ফলে যেমন মাশরুমটা নরমও হয়ে যায়, আর ভাপিয়ে নেবার ফলে মাশরুমটা তো বিভিন্ন নোংরা জায়গাতে হয়ে থাকে, তাই মাশরুমের মধ্যে যদি কোনো নোংরা বা জাম থেকে থাকে সেটা পুরোপুরি কিন্তু নির্মূল হয়ে যায়। তাই মাশরুমটাকে ভাপিয়ে ভালো করে জলটা কিন্তু ছড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়েতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি, আর ফোড়ন হিসাবে আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। আর আমি এখানে পরিমাণ হিসাবে 500 গ্রাম মাশরুম নিয়েছি, তাই সেই পরিমাণ ওয়াইজ আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি ইউজ করছি। প্রথমেই আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি, আর আমি এখানে রসুন নিয়েছি 8 থেকে 10 কোয়া। পেঁয়াজ কুচিটা এরপর দিয়ে দিলাম, আর পেঁয়াজ আমি বড় সাইজের 3 থেকে 4টি কিন্তু পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েই মাশরুমটা কিন্তু রান্না করতে হবে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন অ্যাড করলাম 7 মতো, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকাভাবে ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আর অল্প একটু পরিমাণ আদা বাটা অ্যাড করলাম। এখন আদা পেঁয়াজ রসুন ভালোভাবে একটু মিনিট দুয়েক মতো কষিয়ে নিতে হবে, এবং এর থেকে একটা সুন্দর স্মেল বের হবার পর আমি এর মধ্যে টমেটো বাটা অ্যাড করছি। আমি এখানে 2 মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। মাশরুমটা আপনারা যদি একটু বেশি পরিমাণে মশলা দিয়ে এবং একটু ভালো করে কষিয়ে রান্না করেন, এর টেস্ট কিন্তু চিকেনের টেস্টকেও হার মানাবে। এরপর আমি লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4টি লঙ্কা ইউজ করেছি। এরপর আমি আস্তে আস্তে শুকনো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর চিনি দিলাম 1 চামচ। এরপর সমস্ত মশলাগুলোকে আরও ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়ার পর আমি ভাপিয়ে রাখা মাশরুমটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাশরুম দেবার পর একটু ভালো করে মশলাগুলোর সাথে মাশরুমটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর মাশরুমটা কিন্তু অনেকটাই ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। আর ঢাকনা দিয়ে মাশরুমটাকে এইভাবে যদি একটু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেন তাহলে মাশরুমটা যদি কোনো কারণে একটু শক্তও থাকে সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হলে তবেই কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে। দেখুন মাশরুমটা আমার ফ্রাই হয়ে এসেছে। আমি জাস্ট নামাবার আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আর দেখুন মাশরুমটা ঠিক কতটা স্পাইসি দেখতে হয়েছে, আর এটা খেতেও যেমন সুন্দর হয়, আর এটার টেস্ট কিন্তু একদম অন্যরকম। যারা মাশরুম এখনও পর্যন্ত ট্রাই করেননি তাদেরকে বলবো একবার হলেও এই নর্মাল রেসিপিটা দেখে মাশরুমটা একবার খেয়ে দেখবেন, মাশরুমের টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।